হ্যালো, দিস ইজ ক্লোবাইকার। আই এম ওয়ান সেকেন্ড ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কাইকাটেক হাট। আর অলরেডি 4টা বেজে গেছে, যা অনেকদিন ধরেই প্রিপারেশন নিচ্ছিলাম যে যাব। আজকে যে রবিবার আমার একদমই খেয়াল ছিল না, যার কারণে একটু লেট হয়ে গেছে। জানি না হাটটা গিয়ে কতটুক পাবো, যদিও এই হাটটা জমজমট হয় দুপুর 12টার পর থেকে। ম্যাক্সিমাম যতটুক জানি যে সন্ধ্যা পর্যন্ত হাটটা থাকে, যেহেতু এখন 4টা বাজে হয়তোবা কিছু পাবো ইনশাল্লাহ। যাই গিয়ে দেখি। আর এখন আমি আছি হচ্ছে কালীবাজার, আমার কি বলে আমার বাচ্চার জন্য আর কি ওষুধ নিলাম একটা। ওষুধ নিয়ে এখন আমি হাট হয়ে দেন হচ্ছে যাব বাসায়। অনেকদিন ধরেই ঘোরাফেরা হয় না, আজকে যেহেতু ভাবলাম চাষাড়ায় আসতেই হবে, তাহলে একটু ঘুরেই যাই। প্রায় অনেকদিন পরে চাষাড়ায় ঘুরতে আসলাম, এখন আসা হয় না বললেই চলে। চাকরি ছেড়ে দেওয়ার পরে চাষাড়ায় রিসেন্ট চাকরি ছাড়ার পর কিছুদিন আসা হয়েছে, বাট এখন প্রায় আমি মাসখানেক পরে হবে মনে হয় চাষাড়ার মধ্যে ঢুকলাম। আসলে এখানে ঢুকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমি যাচ্ছি হচ্ছে খানপুরের রাস্তাটা ব্যবহার করে। আমি যদি বাসা থেকে সরাসরি যেতাম, সেক্ষেত্রে কি বলে যেতে পারতাম শিবু মার্কেট অথবা জালকুড়ি হয়েও যেতে পারতাম, বাট যেহেতু চাষাড়ায় চলে আসলাম এখান থেকে, আমি এই রাস্তাটা আমার জন্য সোজা হবে আর সহজ হবে। রাস্তাটাও সুন্দর, খুব একটা জ্যামজট থাকে না। জ্যামটা পাবো একটু, সেটা হচ্ছে ঘাটে যখন উঠতে যাব সেই সময়। আল্লাহু আকবার, এত পরিমাণে আইল্যান্ড দিয়ে রাখছে ডিসি বাংলো। মানে কি ডিস্কো বাংলো, দেখেন তো এটা কি ডিস্কো বাংলো। ওএমজি, এই বাংলোর মালিকে যদি শুনে, আমি তার হয়তোবা ভালো একটা মিনিং আছে, তার বাংলোর মিনিং আমি ডিস্কো বাংলো বলছি, সে আমাকে ঝুলাইয়া কতক্ষণ মহব্বত দিতে পারে। এই রে মামারে, অনেকদিন পরে এই রাস্তাটায় আসা, অনেক চাকরি ছেড়ে চলে যাওয়ার পরে এই রাস্তাটায় আর আসা হয় নাই লাস্ট 3-4 মাসের মধ্যে মনে হয় না। ও, একবার আসা হয়েছিল। আসলে চাষারা এত এত ব্যস্ততম একটা রোড, তার পাশেই এরকম একটা জায়গা আছে যে একটু ঠান্ডা একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা একটা ভাইব পাওয়া যায়। এটা অনেকে জানেও না, যারা আসলে চাষাড়ায় নতুন থাকে তারা হয়তো বা জানে না। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কি বলে এটাকে গোদারা ঘাট। ভয় করে ভাই, এখানে গাড়ি ঘোড়া যেভাবে চলে, এই ছেড়ে দিবে নাকি, ঘুরে গেছে, ছেড়ে দিতে পারে। আমি তাড়াতাড়ি করে চলে যাই, কপালটা ভালো, ফেরিটা পেয়ে গেলাম। ও, উঠে গেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা নদী, শীতলক্ষা নদী নামও যাক। এটা হচ্ছে নারায়ণগঞ্জের মানুষ পারাপার হওয়ার জন্য, মানুষ না গাড়ি ঘোড়া, মানুষ পারাপার হওয়ার জন্য একটা ফেরি। আজকে খুব একটা মানুষ নেই। আর এটা হচ্ছে শীতলক্ষা নদী। এই জায়গা থেকে নদীর ভিউটা খুব চমৎকার আসবে, বড় একটা শিপ দেখা যাচ্ছে আসছে, খুব ভালো লাগতেছে। আর আজকের ওয়েদারটা আসলে প্রশংসনীয়। ওই যে দেখেন ট্রলারে করে মানুষ আসছে,
আর এই যে এটা হচ্ছে আর কি মানুষ যাতায়াত করার ঘাট আর কি, এটা দিয়ে গাড়ি ঘোড়া পার হয় আর ওইখান দিয়ে মানুষ পারাপার হয়। নদীতে কচুরি পানা দিয়ে ভরে গেছে, এখন কম বেশি সব জায়গাতেই হচ্ছে ট্রলার আর কি ইঞ্জিন লাগায় ফেলছে, যে ছোট্ট একটা নৌকা এটার মধ্যেও ইঞ্জিন লাগানো, মানুষ এখন আর কষ্ট করতেই চায় না। কিরে ভাই ওটা কী ভাসতেছে গরু নাকি? এই যে কত বড় একটা শিপ, আমাদের কি ইয়ে ছেড়ে দিছে না এখনো ছাড়ে নাই, একটা শিপ যাচ্ছে। অসাধারণ ভিউ, যেমন আকাশটা দেখতে সুন্দর তেমন তো জোস জোস লাগতেছে। অমাইক অমাইক একটা ভিউ এটা। গুগল ম্যাপ একটা ঘাট লিখে সার্চ করতে হবে। ওকে নাইস, আগে সবাই চলে যাই, গ্যাংস্টার মনে হচ্ছে নিজেকে। কতগুলো বাইক একসাথে চলে যায়, ফেরি থেকে নেমে গেলাম আর এখন সোজা কাইকাটা ঘাটের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমি কাইকাটা ঘাটের রাস্তাটা ভুলে গেছি, দেখি কাইকাটা ঘাটে কীভাবে যাই, একটু সার্চ করে নিই কি। সরি, এই যে ঘাট, এখান থেকে অলমোস্ট 5 কিলোমিটার দূরে দেখাচ্ছে। লেটস গো, যাচ্ছি হচ্ছে গুগল ম্যাপের সাহায্য নিয়ে। আর গুগল ম্যাপ কতটুকু রাইট দেখায় আল্লাহ ভালো জানে, আমাকে দেখাচ্ছে 4.4 কিলোমিটার পরে গিয়ে আমাকে একটা টার্ন নিতে হবে, তাহলে আমি বাইকটাকে একটু জোরে চালাই। ঘন্টায় 30-34 কিলোমিটার বেগে চলছি, এর চাইতে জোরে আবার চালানোর রাস্তা এটা না, কারণ বিপদ আপদ কখন কোথা থেকে আসবে বলে কই আসে না, এই জন্য বাইক স্লো চালানোই ভালো। আর যারা যারা আজকের ভিডিওটি দেখছেন সবাই কমেন্টে তাদের মন্তব্যটা জানিয়ে যাবেন। ভাই একটা অটো চলতেছে 30+ গতিতে এই রাস্তায়, আমি বাইকটা 30-এর উপরে উঠে চালাইলেও মনে হচ্ছে যে আমি একটু জোরেই চালাচ্ছি, কি একটা অবস্থা। যাক, সিঙ্গেল রুট তো, ওভারটেক করাটা একটু রিস্কি, এই জন্য ওভারটেক টোভারটেক না করেই যাচ্ছে, কি দরকার আমার ওভারটেক করার। যাচ্ছি অনেকদিন পরে অনেক অপরিচিত একটা রাস্তায়, আর রাস্তাগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আমার আরও 6-7 বছর আগের ঘুরে দেখা যে রাস্তাগুলো যেরকম ছিল এখন সম্পূর্ণই ভিন্ন রকম হয়ে গেছে। এই এখানে মনে হয় কুরবানির গরুর হাট বসছিল, বাসগুলো এখনও সরানো হয় নাই, হচ্ছে। তো ভালো লাগছে, অনুভূতিটা খুব সুন্দর। আর আজকের ওয়েদারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম ওয়েদারে বাইক রাইড করলে
অথবা এইরকম একটা পরিবেশে যে ধুলা বালি আছে বাট কম, এরকম একটা পরিবেশের রাস্তায় বাইক রাইড করলে অবশ্যই ভালো লাগবে। আর একমাত্র আল্লাহ ভালো জানে যে আজকে আমি কাইকারটা হাটটা দেখতে পারবো কি না, হাটটা এখনও পর্যন্ত আছে কি না, কারণ অলরেডি 4:23 বাজে। 4:23 মানে দিনের শেষ অংশে চলে আসছি আর শেষ অংশে হাটও শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী খুব সুন্দর এবং বড় একটা হাট, এই জন্য এটা থাকতেও পারে। ও খুব সুন্দর ভিউ, এখানে খুব বড় একটা ঘের দেখতে পাচ্ছি আর তার পাশেই হচ্ছে মুরগির খামার দেওয়া আছে, খুব সুন্দর। এই জায়গা থেকে কাইকারটেক হাটটা আর বেশি দূরে নয়, আমাদের সামনেই চলে আসলাম কাইকারটেক হাটে। আর আমার এই পাশে যেই খালটা আর কি, এটা একটা খাল বাট এটা হচ্ছে নদীর সাথে সংযোগ করা। ভিডিওটাতে কতটুকু সুন্দর করে আসবে আমি বলতে পারি না, আর মনে হচ্ছে যে কিসের উপরে উঠছি। এই যে এখন হয়তো বা একটু দেখা যেতে পারে যে এটা হচ্ছে একটা খাল বাট এটা নদীর সাথে জয়েন করা। আর এই যে এটা হচ্ছে নদী, এইখান থেকে এভাবে যেটা বয়ে গেল, আমি এখন একটা ব্রিজে উঠে যাব। এখানে হচ্ছে আর কি হাটের আগে নিব্বানিব্বিদের জন্য আপনার একটা পার্কের মতো করে দিছে, পার্কটা জমে উঠেছে। এই যে এটা হচ্ছে নদী, এখান দিয়ে বয়ে চলে গেছে। আর ওই পিছনে যেটা ছিল নদীর সাথেই সংযোগ করা একটা খাল। ওকে চলুন দেখি। এখান থেকে হচ্ছে গাছপালা বিক্রি হয়, এখানে লেবু গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ দেখা যাচ্ছে। মহিলা মানুষ দাম দর করতেছে, আমার বন্ধু কাছি নিয়ে দাঁড়ায় আছে। লাউ, মরিচ, বেগুন গাছপালা এখানে বিক্রি করে। এখানে হচ্ছে শরবত বিক্রি করছে, গুড়ের শরবত, ওইগুলো তো দেখানোই হলো। এখানেও শরবত, আর এখানে হচ্ছে মশার কয়েল, ভিমবাড়ি গুলো বিক্রি করতেছে। আর এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি হাটের শুরু। এখান থেকে এখানে স্যান্ডেলও বিক্রি করছে দেখা যাচ্ছে। হাটের শুরুটাই হয় শুটকি দিয়ে। এখান থেকে আর কি হাটের শুরু, খুব সুন্দর একটা জায়গা। এখানে দেখা যাচ্ছে পোলো বলে আমাদের ভাষায়, এগুলোর নাম অনেকে অনেক, গ্রামের ভাষায় অনেকে অনেক রকম। এখানে পাখা দেখা যাচ্ছে, এগুলোর নাম কুলা বলে, টুকরি। কৃষকরা যখন ওই যে রোদের জন্য মাথায় টুপি পরে, সেই টুপিগুলো মাছ ধরে, মাছ ধরে রাখার জন্য এক ধরনের কি বলে জানি এগুলা। তারপর এগুলোর মধ্যে ছোটোবেলায় আর কি দেখতাম যে যে ধান টান অথবা কিছু নিয়ে যায় গম, এগুলো আর এগুলো তো টুকরি। আর হাটের সুন্দর সুন্দর যে জায়গাগুলো, এই যে এখানে হচ্ছে আর কি দা, ছুরি, কাঁচি, এইসব জিনিসগুলো এইদিকে পাওয়া যায়। পাল্লা, পাল্লা দেখা যাচ্ছে, বটি, কোদাল, শাপল, চাকু, সব কিছুই আছে। আর এই জায়গা থেকে হচ্ছে শাক সবজিগুলো, হাটের শেষ প্রান্তে চলে আসলাম আর কি, শেষ সময়ে আসলাম, তো এই জন্য হচ্ছে এগুলো পুরোপুরিভাবে দেখাতে পারছি না। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, আর এই জন্য হলেও সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওটাকে শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দেবেন যে নারায়ণগঞ্জের মধ্যেও এরকম একটা সুন্দর জায়গা আছে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, আমার বন্ধু মিষ্টি কুমড়া দেখতেছে, কিনবে মনে হয়। কেনার প্রিপারেশন একটু পরে নেব, এখানে সবজির বাজার, সবজির বাজার। এখানে ব্যাগ বিক্রি করছে, আলু,
ওই যে ওইগুলো হচ্ছে শুটকি বিক্রি করতেছে, এখান থেকে হচ্ছে মিষ্টি মুরালি এগুলোর দোকান এই জায়গায়। একটু দেখি ভাই, ওইখানে অনেকগুলো শুটকির দোকান, এখানে পরোটা জিলাপি বিক্রি করছে আর কাইকা দেখতেছি, কাইকা টাকের ঐতিহ্যবাহী যে মিষ্টিগুলো সেগুলো একটু ভিডিও করতেছি মামা। কাইকা টাকের যে এই ঐতিহ্যবাহী কি বলে পোতা মিষ্টি, এই হচ্ছে সেই পোতা মিষ্টি, আর এখানে পরোটা নাস্তা বিক্রি করছে, এখানে ওই যে দই মিষ্টি, হ্যাঁ পছন্দ করার মতোই মিষ্টি আছে এখানে। আর কোথায় যাব বন্ধু, হচ্ছে শরবত খাচ্ছে, আর ওই যে মামাই আমার হাতেও দিয়ে দিছে, এইগুলো মনে হয় দই আর গুড় লেবু দিয়ে বানায়। আমি ভিডিওটা একটু অফ করে দেন হচ্ছে খাই। এটা হচ্ছে নদীর কিনার ঘেসে চলে আসলাম এইদিকে, আর এইখানে দেখা যাচ্ছে কি কি পাওয়া যায়। গামছা মুসুরি, হ্যাঁ গামছা মুসুরি, এখানে মনে হয় কবুতর পাখি টাকি পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে কবুতরের বাচ্চা, মুরগি সিল্কি মুরগি মনে হয় বলে এগুলোকে, একটু জিজ্ঞেস করি। মুরগিগুলো খুব সুন্দর, কাইকাটা ঘাটে এরকম মুরগি দেখা মিলল ভাই। এইগুলো কি মুরগি? সিল্কি মুরগি। আচ্ছা যা বলছিলাম, এগুলো ভাই ভাই কত করে জোড়া এগুলা? আচ্ছা আর কি বয়স কতদিন? 116 দিন, মানে 3 মাসের বেশি বয়স হবে, প্রায় 4 মাসের মতো। সুন্দর মুরগিগুলো, খুব সুন্দর। এগুলো কি রে ভাই? এগুলো মনে হয় ব্রয়লার মুরগির বাচ্চা, হাঁস। এখানেও মুরগি। শেষ সময় আসলাম তো, এই জন্য হাটের জমজমার যেই ইয়েটা সেটা সেই আমেজটা নাই। আরে বাবা রে, এখানে হচ্ছে কবুতরের বাচ্চা, হাঁস। আচ্ছা ওই দিকে দেখি না, সূর্যের জন্য মনে হয় না ভিডিওটা খুব একটা ভালো বোঝা যাবে। এই যে এটা হচ্ছে নদী, আর এই যে এখানে কবুতর আছে খুব সুন্দর সুন্দর, পাখিও বিক্রি করে। আসেন ভাই আসেন, বড় ভাই ক্যামেরায় আসার জন্য একটু শখ করলো তাই ভিডিওতে তাকেও নিয়ে নিলাম। কবুতর, এখানে হচ্ছে সব কবুতর। ও এখানে নেট, যে বর্ষার দিনে যেসব নেটগুলো খেতে পাতলে কই মাছ টাকি মাছগুলো ওঠে, সেই নেটগুলো দিকে। এটা হচ্ছে হাটের শেষ প্রান্ত, শেষ প্রান্তে হচ্ছে এখানে ওই যে নৌকার জন্য লগ্গি বলে, নৌকা চালানোর দেন হচ্ছে মাছ ধরার জন্য সিপ বাঁশ জাতীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখান থেকে পাওয়া যায়। এই যেগুলো হচ্ছে সিপ বাঁশ, এগুলো নোলা ইলিশ, নোলা না নোনা ইলিশ, শুটকি মাছ, অনেক অনেক শুটকি মাছ। আর এখানে হচ্ছে ছাতা মেরামত করে, এই যে এখানে হচ্ছে ছাতা মেরামত করে ছাতা, আর এখানে হচ্ছে কি বলে ফুলকুচি নাকি কি জানি টেরা টেরা বলে, টেরা বিক্রি করে।
এইগুলো, এই হচ্ছে দোকানপাট। আচ্ছা, আজকের জন্য এতটুকুই থাক, সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, এই নিয়েই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।